ভারতের সবথেকে জনপ্রিয় সঙ্গীত লেবেল কোম্পানি টি সিরিজ চার দশক ধরে তারা হিন্দি গানের কাজ করছে, গত এক বছর থেকে বাংলা গান নিয়েও কাজ করছে। ভিডিও চিত্রে টি সিরিজ পৃথিবীতে সবথেকে জনপ্রিয় ভারতীয় কোনো প্ল্যাটফর্ম, সেই টি সিরিজ এবার বাংলাদেশের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানকে রীতিমতো মেরে দিল। আর গানের কোনো ধরনের ক্রেডিট লাইন না দিয়ে, পরিবারের অনুমতি না নিয়ে শাহ আব্দুল করিমের বহুল জনপ্রিয় গানকে প্রচলিত গান বলে চালিয়ে দিল টি সিরিজ। কিন্তু তারা কেন এটা করলো? তার আগে সারেগামা পাও এই কাজ করেছে বলে জানা যায়। ভারতের দুই জনপ্রিয় সঙ্গীত প্রতিষ্ঠান শাহ আব্দুল করিমকে নিয়ে ব্যবসা করছে, কোনো ধরনের কোনো ক্রেডিট দেয়া কিংবা পরিবারের অনুমতি নেয়ার বালাই পর্যন্ত নেই। শাহ আব্দুল করিমের গান পরিবারের অনুমতি ছাড়া বছরের পর বছর ধরে পরিবেশন করে কাঁড়ি কাঁড়ি অর্থ কামাচ্ছে এই দুই প্রতিষ্ঠান। আগে কি সুন্দর দিন কাটাইতাম গানের স্রষ্টা করিমের নাম নেয়া হয়নি, গানটিকে প্রচলিত বলে চালিয়ে দিয়েছে এবার টি সিরিজ। 2006 সালে শাহ আব্দুল করিমের আমি বাংলা মায়ের ছেলে, 2007 আগে কি সুন্দর দিন কাটাইতাম গান গাই আমার, এই গানগুলো রেকর্ড করেছিল সারেগামা। 2012 সালে আমি তোমার কলের গাড়ি প্রকাশ করেছিল টি সিরিজ। গত 27 সেপ্টেম্বর তাদের সর্বশেষ গান আগে কি সুন্দর দিন কাটাইতাম এটি যখন প্রকাশ করলো, এটির ভিডিও চিত্র যখন সামনে আসলো, তখন সারেগামা কিংবা টি সিরিজের ইতিহাসে কেউই কখনো শাহ আব্দুল করিম কিংবা তার পরিবারের অনুমতি নেয়নি, সেই তথ্যও সামনে চলে আসলো। কিন্তু তারা কেন এই কাজ করছে? শাহ আব্দুল করিমের ছেলে জানিয়েছেন টি সিরিজ সারেগামা কেউই অনুমতি নেয়নি, অনুমতি ছাড়াই তার বাবার গান নিয়ে তারা ব্যবসা করছে। 1 অক্টোবর বাংলাদেশ কপিরাইট অফিসে টি সিরিজের বিরুদ্ধে লিখিত অভিযোগও করেছেন শাহ আব্দুল করিমের সন্তান বাউল শিল্পী শাহনূর জালাল। এর আগে 17 সেপ্টেম্বর সারেগামার বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন তিনি। সারেগামা এবং টি সিরিজের কাছে ক্ষতিপূরণও চেয়েছেন তিনি। গণমাধ্যমকে জানিয়েছেন টি সিরিজ এবং সারেগামা অনুমতি ছাড়া গান করেছে, এমনকি টি সিরিজ বাবার নামটি পর্যন্ত নেয়নি, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শাহ আব্দুল করিমের ছেলে শাহনূর জালালের এই ক্ষোভ আদৌ বাস্তবতা পাবে কিনা, কোনো সুরাহা হবে কিনা, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মনে করছেন অনেকেই। কারণ ভারতের এই শক্তিধর দুই অডিও কোম্পানি, তারা যে কোনো কিছুই করতে পারে হয়তো, কিন্তু পৃথিবীতে আইন বলে তো একটা ব্যাপার রয়েছে, কপিরাইট আইন পৃথিবীর অন্যতম বড় একটা আইন, সেই আইনে সারেগামা কিংবা টি সিরিজ কি ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়? তাদের বিরুদ্ধে বড় ধরনের মামলাও হতে পারে, সেটা প্রতারণার মামলা। কারণ অনুমতি ছাড়া যেমন, তেমনি শাহ আব্দুল করিমের গানকে তার গান না বলে প্রচলিত গান হিসেবে চালিয়ে দেয়া, এটা একটা বড় ধরনের অপরাধ হিসেবেই দেখছেন সঙ্গীত বিশেষজ্ঞরা।